আত্মটুকু আইন করেন, আমাদের কোনো আইন করেন না। এই দেশে কিভাবে আইন করে দিবে, আমার টাকাটা প্রতি দেশে পাচার করবেন, সেই আইন আপনারা করতেছেন, সেটা লক্ষ্য পারবেন না। আর আমি যে চুরি ঠাকাবো সেই আইন আপনারা করতেছে না। আমি চোরকে চোর করতে গেলে আপনাদেরকে পানিশি রাখতে, আবার বিভিন্নভাবে আমাদের বিশেষভাবে দাবি করছি যে আমাদের অনেক অসহায় মানুষজন যারা সরে যাবেন তারা কোথায় যান। কৃষি, কৃষক এবং ভূমিহীনদের সমস্যা সমাধানের লক্ষ্যে ভূমি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি আলাদা কমিশন গঠন করতে হবে। ২ নাম্বার, ভূমি সংস্কার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং প্রকৃতি বান্ধব আধুনিক কৃষি পদ্ধতি প্রচলনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। ৩ নম্বর দাবি, খাস জমি যথাযথভাবে চিহ্নিত করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বন্টন করতে হবে। ৪ নম্বর, খাল, বিল, জলাশয় অধিকার ভিত্তিতে প্রকৃত ভূমিহীন জেলা কৃষকদের মধ্যে বরাদ্দ দিতে হবে এবং বরাদ্দ কমিটিতে ভূমিহীনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ৫ নম্বর, হাউজিং ও রিয়েল এস্টেট ব্যবসার নামে দরিদ্র এবং নিরীহ জমির মালিকদের জমি দখল নামমাত্র দামে বিক্রয় বাধ্য করেছে এমন জবর দখলকারীদের বিচারের ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে যাতে এইসব ব্যবসার নামে সাধারণ মানুষের উচ্ছেদ করে গৃহহারা জমিহারা না করতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। ৬ নম্বর, উন্নয়নের নামে আইন অমান্য করে ৩ ফসলি জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে। ইতিমধ্যে যে সকল জমি অধিগ্রহণ করা হয়েছে এই সকল প্রকল্প বাতিল করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে এরকম কিছু না হতে পারে। ৭ নম্বর, সংবিধানে উল্লিখিত স্থানীয় শাসন পরিবর্তন করে প্রকৃত স্থানীয় সরকার ব্যবস্থা করে তুলতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে, বিশেষত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ বাতিল করতে হবে। ৮ নম্বর, সংবিধান সংস্কার কমিশন সহ সকল কমিশনে ভূমিহীন কৃষকদের প্রতিনিধিত্ব রাখতে হবে এবং সর্বশেষ দাবি হল জাতীয় নির্বাচনের পূর্বে সংবিধানের সংস্কারের লক্ষ্যে সংবিধান সংস্কার সভা নির্বাচনের মাধ্যমে সংবিধানের গণক্ষমতাতান্ত্রিক সংস্কার করতে হবে। বলেছেন ভূমি দস্যু হটাও, ভূমিহীন বাঁচাও, এটা কত জরুরি একটা স্লোগান। সেটা আমি এই মন্ত্রণালয়ে এসে দিচ্ছি, কারণ আমি দেখছি যে যখন নাকি আমি বলছি যে মৎস্যজীবীদের মানে কিছু করতে চাচ্ছি, তখন দেখছি যে জলাশয়গুলো দখল, আপনি নদী দখল, নদী দূষিত। আপনি মৎস্যজীবীদের বা যাদেরকে আমরা জেলে বলি, মৎস্যজীবী বলতে কি বোঝায় জিজ্ঞেস করলাম মৎস্যজীবীর সংখ্যা কি, বলে যে বছরে যারা 8 মাস অন্তত এই মাছ ধরার কাজে নিয়ে যেতে থাকে না, অন্য সময় অন্য কাজ করে, তাদেরকে মৎস্যজীবী বলে। আবার জেলে বলে তো বিশেষ সম্প্রদায় আছেন, তারাও আছেন, কিন্তু দেখছি যে তারা এখন উৎখাত হয়ে যাচ্ছে শুধুমাত্র ভূমিগুলো দখল হয়ে যাওয়ার কারণে। আপনি নদী পাবেন না, জলাশয়গুলো পাবেন না, আপনি কোথাও গিয়ে মানে তারা যে একটা ধরবে জীবিকা নির্বাহ করবে তার কোনো সুযোগ নাই। তো কাজে আপনাদের এই আন্দোলন আসলে আমাদেরও আন্দোলন হওয়া উচিত এবং এটা আমাদের যদি সরকার আসলে কাজ করতে চায়। আমি বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর তো এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটা তো কোনো নির্বাচিত সরকার না যে আমরা আমাদের ম্যান্ডেট ঘোষণা করে আসছি। আমরা যে কোনো কারণে হোক সরকারের একটা দায়িত্ব পেয়েছি, কিন্তু আমরা যদি এই কথাগুলো অন্তত প্রতিষ্ঠা করে যেতে না পারি যে আপনাদের যে অধিকার বা যে আপনাদের যে কথাগুলো এটা নজরে আনতেই হবে। কেন হরিজনদের কথা শোনা হবে না, কেন আদিবাসীদের কথা শোনা হবে না, কেন সাধারণ ভূমিহীনদের কথা শোনা হবে না, সেটা আমাদেরকে কিন্তু প্রতিষ্ঠা করতেই হবে।